হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো আরব দেশের জনপ্রিয় বিরিয়ানি, চিকেন খাপসা। এই খাপসাটা আপনারা ঈদে তৈরি করলে একেবারে সুপারহিট হয়ে যাবে আইটেমটি, কারণ এটা অনেক বেশি টেস্টি। আরব দেশে অনেকগুলো একসাথে তৈরি করে একটা বড় থালায় এটাকে সার্ভ করা হয়, কিন্তু আমি আপনাদেরকে অল্প করে তৈরি করে দেখাচ্ছি আর চেষ্টা করেছি একেবারে সহজ করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি একটা হাঁড়িতে 3 টেবিল চামচ বাটার নিয়েছি। বাটারের পরিবর্তে আপনারা তেল বা ঘিও ব্যবহার করতে পারবেন। এর মধ্যে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 2 টুকরো তারা মশলা, আস্ত গোলমরিচ দিলাম 10-12টা, লং আর এলাচ এগুলো 10-12টা করে, 2টো তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে সামান্য একটু সময় ধরে ভেজে নিচ্ছি। সাধারণত খাপসায় আমি যে গরম মশলাগুলো দিয়েছি এগুলোকে ভেজে গুঁড়া করে তারপর ব্যবহার করা হয়, কিন্তু আমি সেই ভেজে নেওয়ার ঝামেলায় গেলাম না, আমি গরম মশলাগুলোকে আস্তই ব্যবহার করেছি, এতে স্বাদের একটা হেরফের হয় না। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই এর মধ্যে 1টা টমেটো কুচিয়ে দিলাম, সেই সাথে 4 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট দিচ্ছি। এটা কিন্তু টমেটো ক্যাচআপ না, টমেটো পেস্ট। আপনারা যে কোনো সুপার মার্কেটে এই টাইপের কৌটায় বিভিন্ন ব্র্যান্ডের কিনতেই পাবেন। তারপরেও যদি সংগ্রহ করতে না পারেন, সেই ক্ষেত্রে টমেটো পেস্টের পরিবর্তে টমেটো কুচিটা বাড়িয়ে দিতে হবে এবং 4টা টমেটো কুচি একত্রে ব্যবহার করতে হবে। টমেটো পেস্ট বা টমেটো কুচি অবশ্যই ব্যবহার করতে হবে, না হয় কিন্তু খাপসার আসল টেস্ট বা আসল রঙটা আসবে না। এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা 2 টেবিল চামচের মতো, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ, জয়ফল জয়ত্রীর গুঁড়া ব্যবহার করছি 1/2 চা চামচ, এগুলোকে ভাজতে হবে না, ভাজা ছাড়াই আমি সরাসরি গুঁড়া করে ব্যবহার করেছি। 1 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি, সাদাটা না থাকলে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করা যাবে। লেবুর খোসা দিচ্ছি 1/2 চা চামচ। যখনই আপনারা খোসাটা কেটে নেবেন তখন খেয়াল রাখবেন যেন লেবুর সাদা অংশটা উঠে না আসে, শুধুমাত্র ওপরের যে স্কিনটা থাকবে সেটাই নিতে হবে। এখন এই মশলাটাকে কষিয়ে নিতে হবে আর কষানোর সময় আমি 1-2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি, এতে করে কষিয়ে নিতে সুবিধা হয়। কষিয়ে নেয়ার পরে যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি চিকেন দিয়ে দিচ্ছি। সাধারণত খাপসায় খুব বড় বড় টুকরো করে মাংস ব্যবহার করা হয়, যদি চিকেন ব্যবহার করা হয় সেটাকে 2 টুকরো করে নিতে হয় এবং এমনভাবে টুকরো করতে হবে ঠিক মাছ বরাবর, যেন বুকের একটা অংশ থাকে সেই সাথে একটা লেগ থাকে। আমি ঠিক সেভাবেই কেটে নিয়েছি, তবে আমি আজকে 1.5টা চিকেন ব্যবহার করেছি, প্রায় 2 কেজির মতো এখানে আছে মাংসের ওজন। আপনারা চাইলে 1টা চিকেন দিয়েও তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে আমি যতটুকু মশলা দিয়েছি সব কিছুই আপনাদেরকে অর্ধেক করে ব্যবহার করতে হবে। এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, শুধুমাত্র চিকেনটার জন্য যতটুকু দরকার। 4-5 মিনিটের মতো ওই পাশটা ভেজে আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি এবং অপোজিট সাইডটাও আমি 4-5 মিনিট ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো পানি। এখন মাঝারি আছে, চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে পুরোটা সিদ্ধ করে নিতে হবে। প্রায় 25 মিনিটের মতো সময় লেগেছে এই চিকেনগুলো হতে, আপনাদের আর একটু কম বেশিও সময় লাগতে পারে। চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার সময় চেষ্টা করবেন ঝোলটা যেন না ওঠে, শুধুমাত্র চিকেনগুলোকে তুলে নিতে হবে। এখন আপনারা হয়তো ভাবছেন তাহলে এতগুলো পানি দিয়ে চিকেনটাকে কেন সিদ্ধ করলাম। আসলে এটা খাপসার একটা বৈশিষ্ট্য, চিকেনটা সিদ্ধ হওয়ার পরে চিকেনের ফ্লেভার সহ যে পানিটা থাকবে সেই পানিতে ভাতটাকে রান্না করতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, লবণ আগেও দিয়েছিলাম, এই পর্যায়ে দিচ্ছি রাইসটার জন্য যতটুকু লবণ দরকার হয়। আর একটু পানি দিয়ে দিচ্ছি আমি। পানির পরিমাণটা আসলে খাপসার ক্ষেত্রে একটুখানি বুঝে দিতে হবে, কারণ পুরোটা কতটুকু পানি লাগবে এক্স্যাক্ট মাপটা বলা একটু টাফ। সাধারণত আমরা যে কোনো ধরনের বিরিয়ানি বা রাইসে ডাবল পানি ব্যবহার করি, তা আমি এখন আরও 3 কাপ দিয়েছি, টোটাল আমি 6 কাপ ব্যবহার করেছি। এরপরেও যদি লাগে আমি আরেকটু দিয়ে অ্যাডজাস্ট করে নিব। এবার দিয়ে দিচ্ছি আমি চাল, এখানে আমি প্রায়
30 মিনিট আগে বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি আর এখানে প্রায় 3 কাপের মতো চাল আছে এবার চালটাকে আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি শুধুমাত্র গোলমরিচ ব্যবহার করেছি কিন্তু অন্য টাইপের কোনো মরিচ দেইনি আসলে খাপসায় অন্য টাইপের মরিচ ব্যবহার করা হয় না তবে আপনারা চাইলে স্বাদ অনুযায়ী একটু কাঁচা মরিচ বা লাল মরিচের গুঁড়াও দিতে পারেন এবার যখন পানিটা ফুটে উঠবে আর একটু কমে এসে চালের গায়ে লেগে লেগে আসবে সেই পর্যায়ে আবারও একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে একটু লালচে দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে শুধুমাত্র টমেটো পেস্টের কারণে কারণ পেস্ট দিলে একটা লালচে কালার আসে এটা কিছুক্ষণ পরে থাকবে না যখন ভাতটা হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে দমে রেখে তারপরে পুরো চালটাকে সিদ্ধ করে নিচ্ছি ঠিক আমরা বিরিয়ানি বা পোলাওর জন্য যেভাবে দমে রেখে ভাতটাকে রেডি করি সেভাবে আর দরকার হলে কিন্তু একটুখানি পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে খাপসার রাইসটা পুরোটাই হয়ে গেছে আমি যতটুকু পানি দিয়েছিলাম ততটুকুতেই হয়েছে আপনাদের আর একটু লাগতে পারে আপনারা কিন্তু দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন অবশ্যই এবার আমি রাইসটাকে একটা সাইডে সরিয়ে রাখছি অন্য একটি প্যানে 1 টেবিল চামচ বাটার নিলাম এর মধ্যে কাজু বাদাম নিয়ে নিচ্ছি প্রায় 10-15টা এটাকে একটুখানি লালচে করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে অন্য টাইপের বাদাম বা কিশমিশও ব্যবহার করতে পারেন বাদামগুলোকে তুলে নিচ্ছি আর অবশিষ্ট যে বাটারটা থাকবে সেই বাটারের মধ্যে আমি যে চিকেনগুলোকে তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি আর চিকেনগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি চিকেনগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করা তাই এই পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে জাস্ট একটু ব্রাউনিশ করে দাগ কেটে ভেজে নিতে হবে অনেকটাই তন্দুরি চিকেনে যেভাবে দাগ কেটে ভেজে নিতে হয় সেই রকম লালচে কালার হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি আর খাপসাটাকে সবসময় এভাবেই সার্ভ করতে হয় প্রথমে রাইসটাকে ছড়িয়ে দিয়ে এর ওপরে চিকেনগুলোকে বসিয়ে দিতে হয় আর তার উপরে ড্রাই ফ্রুটসগুলোকে ছড়িয়ে দিতে হয় ঈদে যদি এই আইটেমটা তৈরি করে ডাইনিং টেবিলের মাঝে সাজিয়ে রাখেন দেখবেন গেস্টদের মূল আকর্ষণ এই ডিশটার প্রতিই থাকবে এটা কিন্তু খেতেও অসাধারণ আপনারা এটা ট্রাই করবেন সবাই আপনাদের প্রশংসায় পঞ্চমুখ হবে আর আপনাদের এই রেসিপিটি তখন হয়ে যাবে সুপার ডুপার হিট আজকে তাহলে আর বাড়াচ্ছি না বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার নিমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ